আজকে হচ্ছে চতুর্থী, আর সন্ধ্যেবেলা আমরা সকলে রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো কাছাকাছি, বাচ্চাগুলো খুব বায়না করছিল, না হলে আমার তো একদম মানে ভালো লাগে না ঘুরে ঘুরে ঠাকুর দেখতে। তা সবাই বেরোচ্ছে, তাই জন্যে একটুখানি ঘুরে আসছি। আর চলো, আজকে চতুর্থী, সকলে রেডি হয়ে গেছে, চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। চলো আমাদের সাথে, আমার বাপের বাড়ি পুজো দেখাই তোমাদের। পঞ্চু রেডি হয়ে গেছে, বলো হাই গাইস। কেমন লাগছে বলো, আমায় কেমন লাগছে বলবে, হেভি লাগছে তোমাকে। চলো সবাই রেডি হয়ে গেছে, ওইদিকে ইন্দু বসে আছে, ওদিকে ঋত্বিক, ঋত্বিক চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছিস, আজ আর আসবি না। এদিকে ইন্দু, ইন্দু টোটো চলে গেছে, টোটো এসে ইন্দুদের বাড়ির সামনে কত লাইট লাগিয়েছে। ভাইয়ের হাত ধর, গাড়ি এসে যাবে। তার আগের বছর এসেছিলাম, সেরকম ঠাকুর দেখতে গেছিলাম মেলায়, কিসে মেলায় না কিসে গেছিলাম, মেলায় ঘুরছিলাম। যা যা ঠাকুর দেখতে চাইবে অটো দাদার সঙ্গে যোগাযোগ করবে। হবে না তো, সামনে হবে, মেলায় চলে এসেছি আমরা, বিশাল মেলা বসে বাটায়। কত বড় মেলা বসছে, এইটা কালী পুজো অবধি থাকবে, কিন্তু এই দিকটাতে বসে না। এই যে এখন ঠাকুর দেখুন, কালের দেখতে আরম্ভ করে দিচ্ছি আমরা। কতগুলো দামগুলো ফেলা আছে, প্রবেশ করবো, খুব সুন্দর হাতটা। Thank you.
এটা পেছন দিক থেকে সুন্দর দেখো এলিফ্যান্ট গুলো, দারুণ। এই যে মেলা বসেছে, কত বড় মাঠ, এটা বাটার নিউল্যান্ডের মাঠ। এরপরে যা ভিড় হবে মানুষ, মানে ঢোকা যায় না। জানি পঞ্চু ভাল লাগছে, হাত নাড়ো একটু, আমাদের একটু এরম এরম করে দাও, এরম এরম।